আসলে তো আমি পাশে আমরা করি সাথে অপারেশনটা কি করলাম, তারপর অপারেশনের পরে কি রুগী ওষুধ ওষুধ পাবে তা এই সময়টা রুগী তো সম্পূর্ণই কিন্তু অ্যানেস্থেসিয়া ডিল করতেছে। রুগীটা উঠেও বসেছিল আমার দেখার মধ্যে কিছুটা, রুগীটা উঠেও বসেছিল, রুগীটা নাকি কথাও বলেছিল, জীবাও বাইকেছিল, আমাকে অ্যানেস্থেসিয়া গেছে আমার দেওয়া বলছে, কিন্তু আমি পাশে ছিলাম, আমি পাশে ছিলাম, আমি বসে বসে এই নোট লিখতেছিলাম। হঠাৎ করে রুগী নাকি খারাপ হয়ে গেল, যদি খারাপ হওয়ার পরে আমি জানি না, আমি জায়গাটা তাকাইলাম দেখি পাশের রুম থেকে আরেকজন সিনিয়র, মানে অনেক মুরব্বী অ্যানেস্থেসিস্ট একদম সিনিয়র রক্তিয়ার, ওনাকে ডাকা হয়েছে, ওরা আবার নতুন করে ইনকিউবেট করলো, যে কী করলো আমি ওরা নিজেরাই করছে, আমি কিন্তু এখানে আমি একটা দর্শক ছাড়া গেছি সেখানে, কিন্তু রুগীটা রিভাইভ করে না, মানে রুগীটা মানে কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার পরে আর ফেরত আসে একবার বোধহয় ফেরত আসছিল, তারপরে যেটা আপনি তো জানেন জি কার্ডিয়াক অ্যারেস্ট, প্রথমবার যদি একবার কার্ডিয়াক অ্যারেস্ট হয় তারপরে আবার সেকেন্ডবার কার্ডিয়াক অ্যারেস্ট, এটা তো আপনার আধা ঘন্টা বা 45 মিনিটের ব্যাপার, ইট উইল টেক মিনিমাম 4 টু 5 মিনিটস। না না আমি এই সম্বন্ধে কিছুই জানি না, এটা উনি বলবে, কারণ আমি এটা এই অংশটা আমার না, আমার অংশ সার্জারি, আমার সার্জারি করে আমি বসে বসে অপারেশন নোটটা লিখছি, দেখেন নোটটা কেমন আছে, আর পোস্টটা করে অর্ডারটা ফুল দিছি। স্যার আমি এডিশন সিগ্রি, আমি আমার ছোট বোনের আমরা বিবেচনা আনবো, এটা তো সমস্যা নেই, এটা যেহেতু আপনি পুরোপুরি সার্জারির দায়িত্বে ছিলেন, আপনার সার্জারির লাইসেন্স আছে? হ্যাঁ আছে। শিরোনাম? হ্যাঁ 100%। আপনি এর আগে আপনি কোথায় গিয়েছিলেন? সিটি ডিপার্টমেন্ট না বড়ন তো কোথাও না, আপনার নাম হচ্ছে জাহির আলামী? জাহির আলামী। আপনি কোন মেডিকেল কলেজের প্রফেসর? ঢাকা মেডিকেল কলেজে আমি ছিলাম, ওখান থেকে পাস করেছি, আমি বার্ডেন থেকে প্রফেসর 2007 সালে। এখন আপনি কোথায় কোথায় বসেন? এখন আমি শুধু কম্পিউটারিস্ট, শুধু কম্পিউটারিস্ট। আপনি ENT স্পেশালিস্ট? জি। আর এনএসসি আপনার কি? আপনার একটু জোরে বলবেন প্লিজ। এখন আমি বার্ডেনের সিনিয়র রেজিডেন্ট। আচ্ছা আপনি কোথা থেকে পাস করেছেন বলবেন? ডিপ্লোমা পাস করেছি, মানে পোস্ট গ্রাজুয়েশন যেটা অ্যানেস্থেসিয়া সেটা পাস করেছি সৌরভ মেডিকেল থেকে। আচ্ছা বুঝতে পারছি। এখন ডক্টর সাহেব আপনার আপনার কাছে আমার প্রশ্ন, যে হচ্ছে ডিএনএস অপারেশনের জন্য আপনার ফার্স্টে কিন্তু আপনার যেটা ভাইয়া আপনি ছিলেন এটা কিন্তু আপনার আপনার যখন রোগীর খবরটা দিয়েছেন তখন কিন্তু অলরেডি 2 hours পার হয়ে গেছে, তাই না? কতক্ষণ পরে আপনি? আমার মনে হয় অপারেশন আমি শেষ করেছি 1:30 সময়, আমি এক্স্যাক্টলি ঘড়ি দেখি নাই, হয়তো 11:30 দিকে, তারপরে কিছুক্ষণ গেছে, তারপরে রুগীকে নিয়ে অন্তত কার্ডিয়াক মেসেজ দেওয়া হয়েছে বা একটু রিভাইভ করার চেষ্টা করেছে আধা ঘন্টা প্লাস, তারপরে যখন আমরা এসি করলাম দেখলাম তখন স্ট্রেট লাইন চলে আসছে, তখন আমরা খবর দিয়েছেন? না আমি খবর দিই না। হ্যাঁ এইটুকু করার নাই। আচ্ছা আচ্ছা আপনি আপনি যেহেতু এইটার সার্জারি করেছিলেন সো ফুল রেসপন্সিবিলিটি তো আপনার, তাই না? এটাকে এটাতে আপনি কিভাবে ব্যাখ্যা করতেছেন যে আপনি এটার ম্যাড ট্রিটমেন্ট হয়েছে বা আপনার এইভাবে রুগী এই সামান্য অপারেশনে তার মানে সার্ভাইভ না করার কোনো অবকাশ নেই, এটা কি বলেন আপনি? আমার জীবনে এরকম ঘটনা একটা ঘটনা নাম্বার ওয়ান, এই আর অপারেশন থিয়েটারে অপারেশন শেষ হয়ে গেছে, আমি তো যখন আমার এখানে দেখি অপারেশন তো রুগী অপারেশন অত্যন্ত ভালোভাবে অপারেশন রুগী আমি কমপ্লিটলি স্যাটিসফাইড, ওনারা স্যাটিসফাইড, তারপরে এই অংশটা আসলে যদিও আমার ফুল রেসপন্সিবিলিটি, কারণ রুগীটা তো আমাকে দেখে আসে, এটাও রেসপন্সিবিলিটি আমার, আমার একটা ভালো অ্যানেস্থেটিস্ট নেওয়া যে কমপ্লিট
তো আমি একটা মানে যে কোনো অ্যানাস্থেটিক্সকে নেওয়া হয় না, একটা ভালো অ্যানাস্থেটিক্সকে নেওয়া হয়েছে। এখন তারপরে যে ঘটনাগুলো ঘটলো আপনাদের অপারেশন করার কথা না, প্রত্যেকটা রিপোর্ট ভালো না, আমরা কিছু সমস্যা পাইনি। ঠিক আছে, আর এই যে আপনি এটা তো অপারেশনের সেই আমাকে পাঠিয়েছিল কাজে এই রোগীর প্রতি আমার কমিটমেন্টের মাধবন ডাক্তার মাধবন সে আমাকে পাঠিয়েছিল কি স্যার এটা একটু আমার পরিচিত লোক আমার ফ্রেন্ড একটু করে দিন। ঠিক আছে, আপনার কি কোনো লাইন নেই ডাক্তার বাবুনে ক্রস করেন আছে ডাক্তার বাবুন? আমি আই এম আস্কিং ইউ সামথিং, ডু ইউ হ্যাভ এনি লাইসেন্স ইস্যু? ডিড ইউ লাইসেন্স গেট ক্যান্সার? একসময় হয়েছিল। হোয়াই দ্য ফাক আর ইউ সেইং ইট? এখন তো বলবো আফটার আই এম আস্কিং, তো এটা বুঝে যাচ্ছে হোয়াট কাইন্ড অফ ফাকিং হিপোক্রিট। আচ্ছা, আপনি আপনার লাইসেন্স ক্যান্সেল হয়েছিল একবার? আপনি তো অপারেশন অল্পেন ইমার্জেন্সি লাইফ টাপো ইমার্জেন্সি ওটি দেন ইমার্জেন্সি প্রিপারেশন মেনা একটা উইটা তো নাই কি অপারেশন আপনি কি প্রিপারেশন নিয়ে উইটা নিয়ে কি তো প্যান্ট নো চেঞ্জ করেন নাই উনি প্রিপারেশন নিবে এটা উনি ওটি ড্রেস করেন করবে হেলমেট করবে ড্রেস চেঞ্জ হয় আপনি তো ওসি প্রিপারেশন লাগে না ইমার্জেন্সি যদি লুকি ওটুত হয় এটা আপনার হোল এন্টার ক্যারিয়ারে এরকম কোন সমস্যা হয় নাই? সাসপেন্ডেড কেন হয়েছে আপনি বলেন, দেখা করেন এটা এখানে কি বলা খুব জরুরি? হ্যাঁ অবশ্যই জরুরি।